হ্যালো অ্যান্ড ওয়েলকাম। কাছে দূরে বিভিন্ন জায়গার ভিডিও আমার এই চ্যানেলটিতে আপনারা পেয়ে থাকেন। আশা করি সেই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, আপনাদের ভালোবাসা সেটাই প্রমাণ করে। আরও আজকে আর একটা জায়গা, এই কাছের মধ্যেই আপনাদের হাতের নাগালের মধ্যেই পেয়ে যেতে পারেন জায়গাটি, সেরকম একটি জায়গার সম্পূর্ণ ডেসক্রিপশন নিয়ে আজকে আবার এসেছি। মাথাপিছু 4-5 হাজার টাকার মধ্যে জায়গাটিতে ভালোভাবে ঘুরে উপভোগ করতে পারবেন। ভাবছেন জায়গাটি কোথায়, চলুন চট করে জায়গাটিতে পৌঁছে যাই। যাওয়ার আগে অবশ্যই একটা কথা, এরকম ইনফরমেটিভ ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে চট করে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশানটি অন করে দেবেন, না হলে একটু নোটিফিকেশান পৌঁছতে এই মুহূর্তে একটু অসুবিধে হচ্ছে, তাই আপডেটেড থাকতে অল নোটিফিকেশানটিকে অন করে দেবেন। আর চলুন তাহলে দেখা যাক কোন জায়গাটি, যদি প্রকৃতির বুকে কিছুটা সময় শান্তিতে আনন্দ করে কাটিয়ে আসতে চান তবে এই জায়গাটিতে অবশ্যই পৌঁছে যান। জায়গাটি আপনাদের হাতের কাছে, কাছে পিঠে টুক করে ঘুরে আসতে চাইলে বেরিয়েই পড়তে পারেন কোচবিহারের উদ্দেশ্যে। হ্যাঁ, কোচবিহার। কোচবিহারের বিভিন্ন জায়গার মধ্যে একটি জায়গা রয়েছে তুফানগঞ্জের রসিকবিল জায়গাটি। রসিকবিল জায়গাটির নামটা একটু আপনাদের কাছে আনকমন, কিন্তু জায়গাটিতে যাওয়ার পর, জায়গাটিকে জানবার পর জায়গাটিকে ভালোবেসে ফেলবেন। এখানে রয়েছে সুন্দর পার্ক, এটি একটি বলা যায় ছোট বিলের মতন। এখানে রয়েছে জু, একটি মিনি জু, সাজানো গোছানো সুন্দর। পেয়ে যাবেন এখানে হরিণ দেখবার জন্য, হরিণের জন্য একটা রয়েছে এখানে ডিয়ার পার্ক। সঙ্গে এখানে আরও উপরি পাওনা হিসেবে সামনেই আসছে শীতকালের দিক, প্রচুর পরিযায়ী পাখি এখানে আসে, পরিচিত হতে পারবেন তাদের সঙ্গে। পাবেন ইন্ডিয়ান অনেক বার্ডস, তাদের অনেক স্পিসিস, তাই প্রকৃতি, পাখি, সুন্দর পাখির কলতান, এই সব কিছু যদি উপভোগ করতে যান তাহলে পৌঁছে যেতেই হবে রসিকবিল কোচবিহারে। আর পাবেন এখানে, আছে এখানে অ্যাকোরিয়াম, ক্রোকোডাইলের রিহ্যাবিলিটেশন সেন্টার। এক কথায় প্রকৃতির মাঝে থাকতে অবশ্যই পৌঁছে যান রসিকবিল। যারা পাখি ভালোবাসেন, যারা ফটোগ্রাফার কিংবা ফটো তুলতে ভালোবাসেন, তাদের জন্য রসিকবিল হচ্ছে একটি অনবদ্য জায়গা, প্রকৃতির মাঝে শান্ত নিরিবিলিতে অনবদ্য একটি জায়গা। রসিকবিল থেকে আপনারা কাছের মধ্যেই যদি চান তাহলে পেয়ে যাবেন বক্সা টাইগার রিজার্ভ। বলতে গেলে এটি রসিকবিলের লাগোয়া একটি অংশ, আর বক্সা মানেই রয়্যাল বেঙ্গল টাইগার। মোটামুটি 45 কিলোমিটারের ডিস্টেন্সে আপনারা পেয়ে যাবেন বক্সাকে রসিকবিল থেকে। এই বক্সার এই বাফার অঞ্চলটি হচ্ছে এই রসিকবিল। এরপর ওখান থেকে 40 কিলোমিটার দূরে চলে যেতেই পারেন কোচবিহার প্যালেসে, দেখে নিতে পারেন কোচবিহার প্যালেসটিকেও। আশা করি কোচবিহারের শর্ট ট্রিপ কম পয়সায় আপনাদের খুব ভালোভাবে হয়ে যাবে। এবার আসা যাক ওই জায়গাটিতে আপনারা কি করে পৌঁছবেন। পৌঁছানোর জন্য কোচবিহারে তুফানগঞ্জে আপনাদেরকে পৌঁছতে হবে, আর সেখান থেকে রসিকবিল পৌঁছে যাবেন 1-1.5 ঘন্টা সময় নেবে। আর নিউ কোচবিহার রেল স্টেশনে যদি নামেন তাহলে রসিকবিল খুবই কাছে। আর হাওড়া কিংবা শিয়ালদা থেকে আপনারা নিউ কোচবিহার জংশনের জন্য ট্রেন পেয়ে যাবেন, আর তুফানগঞ্জের ট্রেনও আপনারা পেয়ে যাবেন। এবার আসা যাক থাকবেন কোথায়। রসিকবিলে বেড়াতে গেলে অবশ্যই চেষ্টা করবেন থাকতে রসিকবিল নেচার রিসর্টে। ফোন নাম্বারটি হচ্ছে বুকিংয়ের জন্য 8145-84286, আর একটি নাম্বার 9434-806-0604। আর একটি জায়গা থাকতে পারেন, সেটি হোটেল শিবম, কম পয়সায় মোটামুটি হয়ে যাবে। সেটির ফোন নাম্বার হচ্ছে 09733210276। ওয়েবসাইট হচ্ছে www.hotelshibam.in। এছাড়াও আরও অনেক জায়গা রয়েছে, সেই জায়গাগুলিতেও আপনারা থাকতে পারেন।
মাথাপিছু মোটামুটি 3-4 হাজার টাকায় আপনাদের এই ট্যুরটি, এই জায়গাটি ঘোরাটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। এরকম টাইপের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশনটি অন করে নেবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের অন্য আরও একটা বেড়াতে যাওয়ার ভিডিও নিয়ে।